হাজির হয়েছি আমরা পল্টনে। আমরা আমাদের যে পূর্ব নির্ধারিত কর্মসূচি করেছে বিএনপি তাদের জায়গায় কর্মসূচি করেছে, ভিন্ন রাজনৈতিক দল তাদের জায়গায় কর্মসূচি করেছে। এই সাধারণ একটি কর্মসূচিকে, কর্মসূচিতে আপনারা দেখে থাকবেন, যারা লাইভ দেখছেন শেয়ার করবেন, ওই সাধারণ কর্মসূচিতে সুন্দরভাবে সফলভাবে কর্মসূচি চলছে, কিন্তু ঠিক যখনই আপনার 2:30 বাজছে এই পুলিশ শুরু করে দিল হলুদ নির্দেশ, কারণ আপনি খোসা না দিলে তো আপনি খোসা দিবেন না। ইংলিশে একটা প্রবাদ আছে, টিট ফর টেট, ইট মারলে পাটকেল খাইতে হয়। এখন এরা কি করছে, পুলিশ খোসাখুসি শুরু করে দিছে, খোসাখুসি শুরু করিয়া যে এদেরকে যদি উস্কায় দেই তাহলে আন্দোলনটাকে কি করতে পারবো, ভিন্ন খাতে প্রবাহিত করতে পারবো। আর বাসটা পড়াইছে, কারণ আপনারা ওই মিডিয়াতে দেখেন, লিঙ্কটা আপনারা যদি চান আমি কমেন্টে দিয়ে দেব, যে বাস পড়াইছে, ডিবি লেখা পুলিশ এনে নামাইছে, তারা বাসটা সারে নাই, বাসটার মধ্যে তেল তালায় ফুরাই দিল। এই যে বাস পোড়াইয়া কৌশলগতভাবে একটা মুভমেন্টকে অন্যদিকে দাবিত করার একটি প্রচেষ্টা, তখন আপনাদেরকে বুঝতেই হবে, আপনাদেরকে বুঝতে হবে এই সুশৃঙ্খল আন্দোলনে আমাদেরকে হামলা করা হচ্ছে। আবার ঠিক একই দাঁড়ছে, একই কায়দায় এই সরকার গোষ্ঠী অত্যন্ত সুকৌশলে বাসে আগুন দিচ্ছেন, ট্রাকে আগুন দিচ্ছেন, সাধারণ মানুষকে মেরে ফেলছেন, সাধারণ মানুষের উপর হামলা করছেন, নির্যাতন করছেন। এখন আপনাকে কি করতে হবে, আমি আপনাদেরকে সুস্পষ্টভাবে বলি, এই সুশৃঙ্খল প্রোগ্রাম আজকে কত তারিখ আপনারা একটু অনেক গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে বলতে চাই। আজকে যে তারিখটা কত তারিখ, 28 অক্টোবর, আপনাকে ফিরে যেতে হবে 2006 সালে। 2006 সালে যদি ফিরে যান তাহলে 28 অক্টোবর দেখবেন কীভাবে লগি বৈঠার আন্দোলন করে সাধারণ মানুষদেরকে হত্যা করতে হয়, সাধারণ মানুষদেরকে পিটিয়ে হত্যা করেছে, কারা শিবির সন্দেহ কয়েকজনকে হত্যা করেছে, আওয়ামী লীগ হত্যা করে, হত্যাযোগ্য কায়েম করে একটি ফ্যাসিবাদী কায়দায় ক্ষমতাকে তারা দীর্ঘায়িত করতে চেয়েছিল। সেটা হচ্ছে 2006 সালে লগি বৈঠা আন্দোলনের মাধ্যমে সাধারণ মানুষদের, শিবির কর্মীদেরকে হত্যা করেছে। আমরা সরাসরি বলেছি, শিবির থাকুক, জামাত থাকুক, ভিন্ন মত যারাই থাকুক, হত্যা কখনো সমাধান হতে পারে না। আমরা হত্যার বিরুদ্ধে, আমরা পিটিয়ে হত্যা করার বিরুদ্ধে, তাদেরকে পিটিয়ে হত্যা করেছে। আজকে ঠিক একই কায়দা আপনাদেরকে চিন্তা করতে হবে, যে রাষ্ট্রীয় পুলিশ বাহিনীদের সাধারণ আন্দোলনকারীদের মধ্যে ঢুকে এইখানে কোনো কুচক্রি মহল এইভাবে হামলা করে পুলিশ শ্রেণীদের উস্কিয়ে দিতে চেয়েছে কিনা। যে পুলিশ মারা গেছে আমি শোক সন্তপ্তভাবে বলতে চাই, ওনার পরিবার রয়েছে, আজকে ওনার পরিবার রয়েছে, ওনার সন্তানাদি রয়েছে, উনি আজকে দুনিয়াতে নাই। আপনাদের যারা রয়েছেন আপনারা বেহুদা অন্য এই সরকারকে মশলকে টিকে রাখার জন্য আমি অনুরোধ জানাতে চাই। পুলিশ প্রশাসন থেকে ধরে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসিয়ালস থেকে ধরে হাজার হাজার মানুষ এখন এই সরকারের ফ্যাসিবাদী নীতির বিরুদ্ধে কথা বলছেন, তারা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজু করছেন। তাহলে আপনি কেন, হোয়াই আপনি কেন, আপনাকে কেন আপনার পরিবারকে আপনি ধ্বংস করবেন? আপনি রাষ্ট্রের মালিক জনগণ, আপনি আপনার জায়গা থেকে আপনি সর্বোচ্চ পরিমাণ রাষ্ট্রের গণতন্ত্রকে সাফল্য মর্যাদা করার জন্য আপনি সহযোগিতা করবেন। আজকে এটি শান্তশিষ্ট প্রোগ্রাম, সেই প্রোগ্রামে তারপর আপনাকে বলি, মানে পুলিশ এইভাবে হামলা করে একটা নিয়ম তো আছে রে ভাই, একদিকে হামলা করবে একদিকে পালায় যাইব, সাধারণ মানুষ সেফ করবে, সেফ না করার জন্য এরা সরাসরি মনে করেন বিজয়নগরের পানির ট্যাঙ্কি থেকে সামনের দিকে হামলা করছে, আপনার পল্টনের দিকে, আবার পল্টনে একটা গোষ্ঠী আছে তারা পরে দিক থেকে হামলা করছে। এই বারবার হামলা করে মুহুর মুহুর টিয়ার শেল গ্যাসের মাধ্যমে সাধারণ মানুষদের জীবনকে অতিষ্ঠ করে দিয়েছে, অসংখ্য মানুষ অসুস্থ হয়েছে, রাবার বুলেট লেগেছে, গলিতে গিয়ে মানুষ রেহাই পায় নাই। তারপর আজকে অত্যন্ত জঘন্যতম একটা ঘটনা আপনাদেরকে বলবো, আপনাদের লাইভে শুনতে হবে, শেষ পর্যন্ত থাকতে হবে। অত্যন্ত জঘন্যতম ঘটনাটা আমি আপনাদেরকে খুলে বলবো। সর্বশেষ পুলিশের সহযোগিতায় সাধারণ মানুষদের উপরে হামলা করার জন্য কাদের কেনা হয়েছে, ট্রাক ভরে কেন বাসানা হয়েছে, কী করা হয়েছে আমি আপনাদেরকে ক্লিয়ার করবো, আপনি একটু লাইভটা শুনবেন শেষ পর্যন্ত, খুব বেশিক্ষণ করবো না। তো এই যে একটি ঘটনা ঘটেছে সেই জায়গায়, পুলিশ যখন ভিতরে ঢুকলো, পুলিশ ওই দিক থেকে হামলা করছে, এদিক থেকে হামলা করছে, সাধারণ মানুষ যারা তারা ইট পাটকেল তিয়ার শেল বিভিন্ন কারণে ছুটছে, সেই ছোড়ার পরে আমরা যখন একটা সাইডে আশ্রয় নিয়েছিলাম, সেই আশ্রয়ের জায়গাটুকু সেই সমাবেশ থেকে ছাত্রলীগ, যুবলীগ এদেরকে নিয়ে এসে পল্টন দিয়ে, এখানে কিন্তু সোয়াট ছিল, র্যাব ছিল, পুলিশরা মুহুর মুহুর তিয়ার শেল মারল। অপরদিক থেকে যুবলীগ, ছাত্রলীগরে দেশীয় অস্ত্রশস্ত্রের পাশাপাশি মেটাল অস্ত্রশস্ত্র দিয়ে সুন্দর করে পল্টন দিয়ে ভিতরে ঢুকাই দিল পুলিশ।
প্রটোকলে ঢুকছে, ঢুকে বলছে তোমরা এখন তোমাদের কাজ করো। ওখানে সুন্দর করে ঢুকে এই পুলিশি নিরাপত্তায় সুন্দর করে ভিতরে ঢুকে ঢুকে সাধারণ মানুষ যারা ছিল তাদেরকে এরা প্রহার করা শুরু করেছে, এরা মেরেছে। এমনকি আপনাকে বলে বিজয়নগর পানির ট্যাঙ্কের এখানে ছাত্রলীগ আওয়ামী লীগ সম্রাটের মেবি একটি গোষ্ঠী সেখানে ছিল, সেই সব উপরে হামলা করছে, আত্মকৃত হামলা করছে, নির্যাতন করছে, মারছে, পিটাইছে, পিটাইদের বিদায় করে দিল। যখনই আন্দোলনটা স্তিমিত হলো, যখন আন্দোলন তুঙ্গে, তখন কিন্তু ছাত্রলীগ যুবলীগরা তারা মাঠে নামেনি, বিচ্ছিন্ন যখন হয়েছে তখন তাদেরকে পুলিশের প্রটোকলের ভিতরে ঢুকানো হয়েছে, সাথে সাথে কয়েক ট্রাক বাস নিয়ে আসা হয়েছে, সেই বাসের মাধ্যমে তাদের উপর হামলা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে। সো আমি আপনাদের স্পষ্টত বলতে চাই যে আওয়ামী লীগ যেই প্রক্রিয়াটা চালনা করেছে এটা অত্যন্ত দুঃখজনক একটি অবস্থা, এবং এই যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটের মধ্যে অত্যন্ত সুকৌশলে আওয়ামী লীগ চেয়েছে যে এদেরকে আমাদেরকে এই আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে হবে। আপনারা যে লাইভটি দেখছেন শেয়ার করতে হবে, ভিন্ন খাতে প্রবাহিত করে যখন মোড় দিকে নিবে তখন আমরা অত্যন্ত সুকৌশলে আন্দোলনকে আমরা ভেঙে দেবো, ধ্বংস করে দেবো, অহিংস আন্দোলন যখন সহিংসতার রূপ নেবে তখন আমরা বলবো এরা সহিংস আন্দোলন করছে, এদেরকে প্রতিহত করার জন্য আমরা আমাদেরকে সেফ করার জন্য আমরা লড়াই করছি। এখন সুস্পষ্ট হলো তো, গাড়িটা কারা পুড়িয়েছে, গাড়িটা কারা পুড়িয়েছে, বাসটা কারা পুড়িয়েছে, এটা ল এনফোর্সমেন্ট এজেন্সি কিনা আপনারা তো বুঝতে পেরেছেন, আপনার মিডিয়াতে দেখবেন সরাসরি সাক্ষাৎকার দিয়েছেন, সে তো সাধারণ মানুষের ঠেকা লাগছে যে বাস পুরানো, ট্রাক পুরানো, নো নেভার ইভার দে ডু নট নিড টু ডু লাইক দ্যাট, মানে ব্যাড হ্যাবিট ওয়ার্ক তাদের সেটা প্রয়োজন নাই। প্রয়োজনটা হচ্ছে আওয়ামী লীগের তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য ভিন্ন ক্ষেত্রে প্রবৃত্তি করে। আপনারা আমার কী করা উচিত, আপনাদেরকে কালকে বিএনপি যে হরতাল ডেকেছে, ভিন্ন মদল যে হরতাল ডেকেছে, শান্তি শৃঙ্খলভাবে সেই হরতালকে আপনাদের সাফল্যে মণ্ডিত করতে হবে, অত্যন্ত সুশৃঙ্খলভাবে, একটা গাড়ির কাছও ভাঙা যাবে না, কোনো কিছু করা যাবে না। কারণ এইভাবে এইভাবে যদি আপনারা আন্দোলনকে চালিয়ে যান স্বাভাবিক প্রক্রিয়ায় আপনাদের দৃষ্টি কিন্তু ভিন্ন দিকে নেওয়া যাবে না, অত্যন্ত সুশৃঙ্খল সাবলীলভাবে আন্দোলনকে সাফল্য মণ্ডিত করে ফ্যাসিবাদকে প্রদান করতে হবে। ফ্যাসিবাদ অলরেডি পতন ঘটে গেছে, নৈতিক পরাজয় ঘটেছে। আপনারা জানেন চট্টগ্রামে মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছেন, সেই জায়গায় নাকি গোলা বারুদ রাষ্ট্রীয় কোষাগারে রাখার জন্য বলছে। কারণ জানেন তো চট্টগ্রামে সার্কিট হাউসে জিয়াউর রহমানকে গুলি করে হত্যা করা হয়েছে, ঝাঁঝরা করে দিয়েছে। আবার বঙ্গবন্ধুর 15 আগস্ট ওই ট্যাঙ্ক বি মানে গোলা বারুদবিহীন ট্যাঙ্ক নিয়ে ওই বয় দেখায় মেরে ফেলাইছে। সেই জন্য অত্যন্ত সচেতনতায় রয়েছে আওয়ামী লীগ সরকার, তার ভীত সন্ত্রস্তের মধ্যে রয়েছে, তাদের পতন ঘটে গেছে। সো ইউ হ্যাভ টু রেইজ ইউর ভয়েস, এই মুহূর্তে আপনাদেরকে আপনাদের কার্যক্রমকে চালাতে হবে। আমরা স্পষ্টতই বলি এই রণক্ষেত্রের দায়ভার যা হয়েছে তা আওয়ামী লীগকেই নিতে হবে, পুলিশ প্রশাসনকে নিতে হবে। বাস পড়ার ঘটনার মাধ্যমে তো বিষয়টা পরিষ্কার হয়েছে কারা বাস পুষতে। সো এই আন্দোলনে অন্য কেউ বিন্দুমাত্র কিছু নষ্ট করেনি, কোনো